সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্লাস ইলেভেনের এসএনদের বই থেকে জটিল রাশি চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের নয়ের দাগ থেকে করব। নয়ের অঙ্কটা কি আছে, এক্স ওয়াই বাস্তব এবং এক্স প্লাস থ্রি ওয়াই ও মাইনাস টু প্লাস আই ওয়াই জটিল রাশি দুটি পরস্পর অনুবন্ধী হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা, কি বলেছে, এক্স প্লাস থ্রি আই ও মাইনাস টু প্লাস আই ওয়াই অনুবন্ধী জটিল রাশি। জটিল রাশি এবার আমরা কি জানি, জটিল অনুবন্ধী জটিল রাশি হলে বাস্তব অংশটা সমান হয়, অর্থাৎ এক সমান মাইনাস টু, আর জটিল অংশটা সমান হয় কিন্তু চিহ্নটা মাইনাস হয়, তাহলে থ্রি ইকুয়ালস টু মাইনাস ওয়াই, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু মাইনাস থ্রি। দশেরটা এন এর ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মান নির্ণয় করে, যাতে ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ওয়ান হয়। দশেরটা কি বলেছে, ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই হোল টু দি পাওয়ার এন সমান ওয়ান। তাহলে এই বাঁ দিকটা আমরা উপর নিচ অনুবন্ধী জটিল রাশি দিয়ে গুণ করব। ওয়ান মাইনাস আই, তাহলে উপরটা কত হচ্ছে, হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, ওয়ান প্লাস আই তার হোল স্কোয়ার, হোল স্কোয়ার ভেঙে দিলাম একবারে, ওয়ান প্লাস টু আই প্লাস আই স্কোয়ার বাই এটা ওয়ান স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে গেল, এটা হলো টু আই বাই এটা আবার ওয়ান, আই মাইনাস আই স্কোয়ার মানে প্লাস ওয়ান, মানে মাইনাস মাইনাস এটা প্লাস টু, তাহলে আই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ওয়ান। এবার আমরা জানি আই যদি এন এর মান এক হয় তাহলে আই টু দি পাওয়ার ওয়ান মানে আই, এন এর মান যদি দুই হয় আই স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আবার তিন হলে আই কিউব এর মান হচ্ছে মাইনাস আই, তাহলে এন এর মান চার হলে আই টু দি পাওয়ার এন সমান ওয়ান হবে। তাহলে এন এর ক্ষুদ্রতম ধনাত্মক মান কত, চার। এগারো গুলো কি বলছে, নিচের প্রত্যেকটি জটিল রাশির মডিউলাস নির্ণয় করো। তো প্রথমটা কি আছে, টু রুট টু মাইনাস আই রুট সিক্স। তো এগারো র্যাকেটটা যেটা আছে, জেড সমান আমরা ধরে নিলাম টু রুট টু মাইনাস আই রুট সিক্স, মডিউলাস আমাকে মড জেড বের করতে হবে। তো মড জেডের ফর্মুলা কি, এই যে এটাকে যদি এক্স আর এটাকে ওয়াই ধরি তাহলে হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার, তাহলে দুইয়ের স্কোয়ার চার, আবার রুট টু স্কোয়ার কত হচ্ছে দুই, তাহলে চার দুইয়ে আট প্লাস রুট সিক্সের স্কোয়ার হচ্ছে ছয়, তাহলে এটা কত হবে রুট চোদ্দ। এরপর দু নম্বরটা আছে, এটাও জেড সমান ধরে নিচ্ছি, দু নম্বরটা আছে রুট ফাইভ প্লাস আই রুট থ্রি আর মাইনাস টু প্লাস আই, তাহলে প্রথমে এটাকে গুণ করে নেবো, তাহলে এটা মাইনাস টু রুট ফাইভ প্লাস রুট ফাইভ আই মাইনাস টু রুট থ্রি আই প্লাস রুট থ্রি আই স্কোয়ার, তাহলে এটা কথা হচ্ছে মাইনাস টু রুট ফাইভ, আবার এটার আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস রুট থ্রি প্লাস আইটা কমন নিলে রুট ফাইভ মাইনাস টু রুট থ্রি আই, তাহলে মড জেড সমান তাহলে মাইনাস টু রুট ফাইভ মাইনাস রুট থ্রির স্কোয়ার প্লাস রুট ফাইভ মাইনাস টু রুট থ্রির স্কোয়ার, তো এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দেবো, তাহলে এটা কথা হচ্ছে ফোর ইন্টু রুট ফাইভের স্কোয়ার করলে ফাইভ মানে টোয়েন্টি প্লাস টু ইন্টু টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি স্কোয়ার হচ্ছে নাইন প্লাস রুট ফাইভের স্কোয়ার ফাইভ মাইনাস টু ইন্টু রুট ফাইভ ইন্টু টু রুট থ্রি আর প্লাস টু রুট থ্রি স্কোয়ার হচ্ছে দুই স্কোয়ার চার আর রুট থ্রি স্কোয়ার তিন মানে বারো, তাহলে এখানে এটা কত হচ্ছে টোয়েন্টি প্লাস নাইন টোয়েন্টি নাইন
প্লাস ফাইভ থার্টি ফোর, থার্টি ফোর প্লাস টু থার্টি সিক্স, একটা ফর্টি সিক্স, এটা কত হচ্ছে প্লাস, এটা ফোর রুট ফিফটিন, এটাও ফোর রুট ফিফটিন, তো এটা প্লাসে মাইনাসে কেটে গিয়ে রুট ফর্টি সিক্স। আচ্ছা সরি, এটা রুট থ্রি স্কোয়ার থ্রি হবে, তারা টোয়েন্টি প্লাস থ্রি টোয়েন্টি থ্রি, টোয়েন্টি থ্রি প্লাস ফাইভ টোয়েন্টি এইট, টোয়েন্টি এইট প্লাস টুয়েলভ এটা ফোর, তাহলে রুট ফর্টি মানে আমি লিখতে পারি ফোর ইন্টু টেন, আবার ফোরটা রুটের বাইরে এলে টু রুট টেন, তাহলে মোট জেড সমান টু রুট টেন। এরপর তিনের অঙ্কটা আছে জেড ইকুয়ালস টু ওয়ান মাইনাস আই বাই থ্রি মাইনাস ফোর আই, তাহলে উপর নিচ দুটোকেই থ্রি প্লাস ফোর আই দিয়ে গুণ করব। থ্রি প্লাস ফোর আই, তাহলে উপরটা গুণ করলে কত হচ্ছে ওয়ান ইন্টু থ্রি মানে থ্রি প্লাস ফোর আই মাইনাস থ্রি আই মাইনাস ফোর আই স্কোয়ার, আর নিচে তিন স্কোয়ার মাইনাস ফোর আই স্কোয়ার, তাহলে এবার আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে থ্রি প্লাস ফোর মানে সেভেন, আর এটা প্লাস আই, এটা তিন স্কোয়ার নয়, আর এটা মাইনাস ফোর আই স্কোয়ার, সিক্সটিন আই স্কোয়ার হচ্ছে, মানে এটা প্লাস সিক্সটিন, নাইন প্লাস সিক্সটিন টোয়েন্টি ফাইভ, তাহলে মড জেড সমান, এটা তাহলে আমি লিখতে পারি সেভেন বাই টোয়েন্টি ফাইভ প্লাস আই ইন্টু ওয়ান বাই টোয়েন্টি ফাইভ, তাহলে সেভেন বাই টোয়েন্টি ফাইভের স্কোয়ার প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভের স্কোয়ার, তাহলে উপরে ফর্টি নাইন বাই টোয়েন্টি ফাইভের স্কোয়ার টু সিক্সটি ফাইভ প্লাস ওয়ান বাই সিক্স টু ফাইভ, তাহলে হচ্ছে ফিফটি বাই সিক্স টু ফাইভ, পঁচিশ দিয়ে কাটলে দুই আর এটা পঁচিশ, তাহলে এটা হচ্ছে রুট টু বাই ফাইভ। চারেরটা আছে জেড ইকুয়ালস টু টু বাই ওয়ান প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা, তাহলেও এটা উপরে টু ইন্টু ওয়ান প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা দিয়ে গুণ করলাম, তাহলে নিচে কি হবে অনুবন্ধী জটিল রাশি দিয়ে গুণ করছি, মানে এটা হবে ওয়ান প্লাস কস থিটার স্কোয়ার মাইনাস আই সাইন থিটার স্কোয়ার, তাহলে উপরে টু ইন্টু ওয়ান প্লাস কস থিটা মাইনাস টু আই সাইন থিটা, বা এটা স্কোয়ার ভেঙে দিই, ওয়ান প্লাস টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা যেহেতু আই স্কোয়ার হচ্ছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার এটার মান ওয়ান হচ্ছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু, আবার টুটা কমন নিলে ওয়ান প্লাস কস থিটা, তাহলে এইটা বাই এইটা করলে কেটে কেটে ওয়ান হচ্ছে মাইনাস, এটা করলে আই ইন্টু দুই দুই কেটে সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা। এটা ফর্মুলায় ফেললে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু বাই, এটা হচ্ছে টু কস স্কোয়ার থিটা বাই টু, তাহলে কত পেলাম টেন থিটা, ওয়ান মাইনাস আই টেন থিটা বাই টু। মড জেড সমান তাহলে রুট ওয়ান স্কোয়ার প্লাস টেন থিটা বাই টু এর স্কোয়ার, আবার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা বাই টু, তাহলে রুট তুলে দিলে সেক থিটা বাই টু।